বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুবই দারুণ জনপ্রিয় একটি বাংলা স্ট্যাটাস অ্যাপ শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটি আপনার 100% ভালো লাগবে। গুগল প্লে স্টোরে আপনি বিভিন্ন বাংলা স্ট্যাটাস বা ক্যাপশন রিলেটেড অ্যাপস পেয়ে যাবেন, কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনের মধ্যে দ্বিতীয় অ্যাপ্লিকেশন কিন্তু আপনি আর পাবেন না। তো কোন সেই স্ট্যাটাস অ্যাপ্লিকেশন এবং কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অল রাইট, তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। আগে দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন বা এই অ্যাপ্লিকেশনে কী কী সুবিধা রয়েছে। তো সরাসরি এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওপেন করার পর নিচে এখানে দেখবেন স্ট্যাটাস ক্যাটাগরি রয়েছে, স্ট্যাটাস ছবি রয়েছে। এখানে স্ট্যাটাস ছবি অপশনে ক্লিক করলে এখানে অনেক ধরনের স্ট্যাটাস টাইপোগ্রাফি ছবি পেয়ে যাবেন। এগুলো আপনি ডাউনলোড করে আপনি সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ধরেন আপনি এই পিকচারটিকে ডাউনলোড করবেন, এটার উপর একটা ক্লিক করবেন, দেন এখানে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এবার এখানে স্ট্যাটাস ক্যাটাগরি এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি, অ্যাটিটিউড, ফেসবুক, ফানি, হাস্যকর, কষ্টের, ইমোশনাল ইত্যাদি ইত্যাদি। ফর এক্সাম্পল, আমি এটার অ্যাটিটিউড ক্যাটাগরির ভিতরে যদি ঢুকি তাহলে দেখবেন একদম অনেক ধরনের স্ট্যাটাস রয়েছে, অ্যাটিটিউড স্ট্যাটাস। তো যে ধরনের ক্যাটাগরিতে ক্লিক করবেন সেই ধরনের স্ট্যাটাস কিন্তু চলে আসবে। শুধু তাই নয়, এখানে কিন্তু পিছনে কিন্তু আপনারা স্ট্যাটাস ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইমেজ কিন্তু দেখতে পাচ্ছেন, র্যান্ডম ইমেজ। এগুলো আপনি যতই নিচে যাবেন আবার উপরে যাবেন এগুলো কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। ধরেন আপনি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন, সেটার উপরে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আবারও ক্লিক করবেন, অন্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসতেছে, এবং এগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ধরেন আপনি এই ব্যাকগ্রাউন্ডের ছবিটি ডাউনলোড করবেন, এখন আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, আমি আপনাকে গ্যালারিটা দেখাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এখানে যদি আপনি কপি বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু কপি হয়ে যাবে। এবার আপনি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এটাকে কিন্তু পোস্ট এখানে পেস্ট করলে জাস্ট ট্যাপ করে পেস্ট করবেন, সাথে সাথে দেখবেন ওই লেখাটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তাছাড়া এখান থেকে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন, এখানে ক্লিক করলে এই যে লেখা শেয়ার করুন, এই লেখাটা যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারবেন যে কোনো জায়গায়, ফেসবুক বা ডাইরেক্ট এখান থেকে, এবং ছবিটাও শেয়ার করতে পারবেন। এবার এখানে ফেভারিট অপশনে ক্লিক করে ফেভারিট করতে পারবেন। এখানে যদি ফেভারিট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যে এখানে যখন ব্যাক আসবেন এইখানে কিন্তু সেগুলোর লিস্টগুলো দেখা যাবে, যে এটা কিন্তু লিস্ট চলে আসবে। এবার সব থেকে মজার একটা ব্যাপার হলো, এখানে ধরেন আপনি চাচ্ছেন যে এই যে ছবিটা, এই ছবিটা একটু এডিট করতে, ঠিক আছে, এখানে ক্লিক করলে এডিট হয়। আপনি চাচ্ছেন যে আরও ভালোভাবে স্টাইল সব কিছু চেঞ্জ করতে, সেক্ষেত্রে যে এখানে এডিট বাটন দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে কিন্তু অন্য একটা অ্যাক্টিভিটিতে নিয়ে আসলো। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন আপনার পছন্দ মতো আপনি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারছেন। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে যেটা ক্লিক করুন সেটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে স্ক্রল করলে দেখবেন আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে। তো আপনার মন মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারেন, বা আপনি কিন্তু এই লেখার কালারও চেঞ্জ করতে পারবেন। আমি ধরেন এখান থেকে এটা কিন্তু সাদা দেখাচ্ছে, এটার কিন্তু কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি যে এখানে কালার অপশনে ক্লিক করে আমি কিন্তু আমি যে কালারই দিতে চাই সেই কালারই দিতে পারবো। আমি যদি কালার দিতে চাই কালো এখানে সিলেক্ট করবো, দেন ওকে অপশনে ক্লিক করবো, তাহলে কালো কালার চলে আসলো। যদি লাল দিতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে লালটাকে সিলেক্ট করে দেবো, এখানে যে এখানে লালটাকে দিলাম অ্যান্ড ওকে, তাহলে দেখতে পাচ্ছেন চলে আসলো। এটির টেক্সটটাকে বড়ো করতে পারবো এখানে ক্লিক করে, যত ক্লিক করবো তত বড়ো হবে। দেন এখানে ফন্টটিকে চেঞ্জ করতে পারবো, এটা আরও ম্যাজিং। এখানে ক্লিক করলে লেখার ফন্টের স্টাইল যেটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি আর একটু লেখাটা ছোটো করি তাহলে দেখতে পারবেন কতটা চমৎকার লাগতেছে। এখান থেকে আরও ক্লিক করলে আরও ফন্ট, এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, এই যে দেখেন কত ধরনের ফন্ট স্টাইলিশ লেখা স্টাইল করার জন্য। তো এখান থেকে এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন, এই লেখাটাকে নিচে আনতে পারবেন, উপরে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো শুধু তাই নয়, এখানে যদি আপনি গ্যালারি অপশনে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু যে কোনো পছন্দের ছবি দিয়ে আপনি কিন্তু পিকচার তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আমার একটা ছবি নিয়ে আসি, তো ধরুন আমি এই ছবিটাকে নিব, এখানে ক্লিক করলাম তাহলে দেখেন ছবিটা কিন্তু চলে আসছে, এবং এই যে লেখাটা কিন্তু মাঝখানে চলে গিয়েছে। আমরা চাইলে লেখাটাকে নিচে নিয়ে আসতে পারি, এই জন্য অ্যালাইন অপশনে ক্লিক করব, অথবা উপরে দিতে পারেন, আমি নিচে দিতে পছন্দ করি। সো নিচে দেওয়ার সময় এই লেখাটা চলে আসলো, এবং স্টাইল এবং লেখা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে, এই যে এখানে ক্লিক করলে লেখার স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে এই যে লেখাগুলো এখান থেকে কেটে দিয়ে আপনি আপনার মতো অন্য কিছু লিখতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারেন অ্যাড দেখে, এই জন্য ওয়াটারমার্ক অপশনে ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারেন। যদি এখানে
এখানে আবারও ক্লিক করে এখানে একটি ভিডিও দেখে দুইটা কয়েন পাবেন, সেখান থেকে আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। তো এখন যদি আপনি এটাকে এখানে সেভ অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই যে পিকচারটা তৈরি করলাম সেটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো এবার দেখাবো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। গুগল প্লে স্টোরে আপনি অ্যাপসটি ওপেন করুন। এবার আপনি এখানে সার্চ অপশনে টাইপ করুন বাংলা ক্যাপশন, বাংলা ক্যাপশন লিখে সার্চ করুন। তাহলে প্রথমে দেখবেন স্টাইলিশ স্ট্যাটাস ক্যাপশন নামে একটি অ্যাপ্লিকেশন, লোগোটা ভালোভাবে দেখুন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, আমি সুবিধা ক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব অ্যাপ্লিকেশনের, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো আই হোপ, আশা করছি এই ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।